কেমন লাগছে মা? ভালো লাগছে? হ্যাঁ, পাহাড়টা দেখে একদম খুশি হয়ে গেল। আগের দিনই ইউটিউব দেখতে দেখতে মা আমাকে প্রশ্ন করল, বাবু এই দীপুদা কি হয়? আমি উত্তর দিলাম দীঘা, পুরী আর দার্জিলিং, এই তিনটে জায়গা কিন্তু বাঙালির রক্তে ঢুকে গেছে, আর এই জায়গাগুলোতে না গেলে বাঙালির জীবনটাই ব্যর্থ। তখন মা উল্টায় প্রশ্ন করল, আমায় তো সব জায়গায় নিয়ে গেলি, দার্জিলিংটা যে নিয়ে আসনি, তাহলে কি আমার জীবন ব্যর্থ? এই শুনে মনে হালকা বেদনা নিয়ে আর চোখের এক কোণায় হালকা জল নিয়ে IRCTC সাইটটা চট করে খুলে ফেলে বুক করে ফেললাম NJP-র টিকিট। আর এইবার শুরু হবে দার্জিলিংয়ের সেই ফ্যান্টাস্টিক যাত্রা। তবে না না না, আপনারা কি ভাবছেন খালি দার্জিলিং, তার সাথে থাকছে কার্শিয়ংয়ের কাছাকাছি একটা নতুন অফবিট আর ফ্যান্টাস্টিক জায়গা। তাহলে চলুন আর দেরি কিসের, নতুন সিরিজ শুরু করা যাক ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সের সাথে। বাবা এখন দরজা ফরজা দিয়ে বেরোচ্ছে, রাজেশদা চলে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য ব্যারাকপুর স্টেশনে। মা কেমন লাগছে? ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর স্টেশনে, গিয়ে আবার কথা বলছি। অনেক কষ্ট করে দৌড়ে দৌড়ে এসে ব্যারাকপুর লোকালটা পেয়ে গেছি ব্যারাকপুর স্টেশন থেকে। এখন যাচ্ছি শিয়ালদায়, এবং শিয়ালদা থেকেই আছে হচ্ছে ট্রেন, এবং আজকে একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, তাই সাথে থাকুন, দেখতে থাকুন। তাড়াতাড়ি চলে যাই শিয়ালদায়, অনেক লাগেজও হয়ে গেছে। এই যে আমাদের লাগেজ, বড়ই বেশি। এটা যে নতুন লাউঞ্জ খুলেছে, কেমন লাগছে বাবা লাউঞ্জে এসে? লাউঞ্জটা ঘুরে দেখাচ্ছি, কিন্তু প্রথমে একটু বলে দিই ডিটেলসের সম্বন্ধে। এটা হচ্ছে যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এসি, একটা নন এসি। তো নন এসিটা হচ্ছে ফ্রি, আপনার PNR থাকলেই বা ট্রেন থাকলেই হবে। আর এসিটা হচ্ছে পার ঘন্টা 10 টাকা করে, খালি ঢোকার সময় এন্ট্রি করতে হয় PNR আর ডিটেলস দিয়ে। আর এটা খুলেছে যেরকম বললাম 15 তারিখ, 15ই সেপ্টেম্বর। এটা প্রাইভেট একটা কোম্পানি যেটা এই স্টেশনের এখানে খুলেছে, 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে। হ্যাঁ, ওই 14 ওর যেখানে দার্জিলিং মেল পদাতিক এসবগুলো দেয় ওইখানেই খুলেছে। তো বেশ ভালো, ঘুরে একটু পরে দেখাচ্ছি, এখন একটু বসে নিই। ভালো, বেশ খাওয়া দাওয়ার জায়গাও আছে, তারপর ওয়াশরুমও আছে, সব কিছুই আছে। আমরা সবাই কিন্তু ট্রেনের স্টেশনে বেশ খানিকক্ষণ আগেই পৌঁছে যাই, আর ওয়েট করি কখন ট্রেন ছাড়বে বা প্ল্যাটফর্মে কখন ট্রেন দেবে। এবং আমাদের জন্য কিন্তু এই নতুন লাউঞ্জ সার্ভিসটা বেশ ভালো। এবার চলুন আপনাদের প্রথমে দেখাই শিয়ালদার এই নতুন ওয়েটিং রুম কেমন। বাইরে থেকে ভেতর দিকে ঢুকি, ঢুকে আপনাদের সব এরিয়াটা দেখাচ্ছি। তাই আপনারা যখন নেক্সট টাইম শিয়ালদায় আসবেন, এই ওয়েটিং রুম সার্ভিস কিন্তু ব্যবহার করতেই পারেন। এইটা হচ্ছে এন্ট্রান্সটা, আর এখান দিয়ে একতলায় চলে যেতে হবে, সেইখানেই রয়েছে লাউঞ্জগুলো। আপনাদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশান। আমি যা দেখলাম এই ওয়েটিং রুম কিন্তু ভালোই মেনটেন্ড, এবং এখানে বসে বা টুকটাক টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া করে সব কিছু করে কিন্তু লাভ আছে, আর ফিটা হচ্ছে একদম নমিনাল। তাই এই ফ্যাসিলিটিগুলো কিন্তু নিশ্চয়ই ইউজ করবেন। খুবই সুন্দর পরিবেশ, একদম ওয়েল মেনটেন্ড, কিন্তু আমি জানি না এটা ওয়েল মেনটেন্ড কদিন থাকবে, নতুন বলে হয়তো লাগছে। আর এই সেকশানে কিন্তু খাওয়ার দাওয়ার টুকটাক স্ন্যাক্স সব কিছুই পেয়ে যাবেন, তাই আপনাদের না খেয়েও বসে থাকতে হবে না। আর এইদিকে যেটা যাচ্ছি এটা হচ্ছে বাইরের এরিয়াটা, এইখানেও কিন্তু বসা যায়, যদিও এখানে কোনো লোকজন ছিল না, কিন্তু এইখানে বসলে বাইরের শিয়ালদা স্টেশনের কিন্তু বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। যতই প্রাইভেট কোম্পানি হোক, এরা কিন্তু ভালো চেষ্টা করেছে আমি বলবো একটা সুন্দর ওয়েটিং রুম বানানোর। ভবিষ্যতে হয়তো এটা দামও বাড়িয়ে দিতে পারে, কিন্তু ফ্যাসিলিটিগুলো যদি এরকম রাখে তাহলে আমি বলবো যে রেগুলার যারা যাত্রী, যারা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ফ্যাসিলিটি। এরকম ওয়েটিং রুম কিন্তু অন্য সব স্টেশনেই আছে, ম্যাক্সিমামটাই প্রাইভেট। যদি আপনি আমার দিল্লির ভিডিও দেখে থাকেন তো সেখানেও দেখবেন প্রিমিয়াম প্লাজা লাউঞ্জ কিন্তু থাকে রেলওয়ে স্টেশনের জন্য। এখানে সুন্দর ওয়েটা, বেশ বাইরে বসার জায়গাও আছে আবার। না না, এই বাইরে এই দেখছেন এখানে বসার জায়গা আছে। নন এসিটাই হচ্ছে ওয়াশরুমটা 10 টাকা করে, আর নইলে বাকিটা ফ্রি। আর এখানে হচ্ছে 10 টাকা পার আওয়ার এসিটাই,
তো এসিতেই বসা ভালো, নন এসিতে মোটামুটি খালি আছে যা দেখলাম, কিন্তু খুব সুন্দর করেছে, ভালো করেছে, বেশ ভালো, খাওয়ার দাওয়ার অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে স্লিপ 30 টাকার, আমাদের 1 ঘন্টা তিনজন। কী বললে, হ্যাঁ সহজ জায়গা আছে, সহজ জায়গা কত পড়ে? 75 টাকা 1 ঘন্টা, পার ঘন্টা? পার ঘন্টা। হুম, এদিকে শোয়ার ঘরগুলো। রাতে ডিনারটা চট করে খেয়ে নিচ্ছি, ফ্রাইড রাইস মাংস মা বানিয়ে এনেছে। কেমন লাগছে মা? ভালো ভালো। এই ওয়েটিং রুমে এখন বসে আছি, একটু বলে দিয়েছে কোথায় জার্নি হচ্ছে। তো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং আর কার্শিয়ং, আর এখন হচ্ছে পদাতিক এক্সপ্রেস ধরবো। তো পদাতিক এক্সপ্রেস শিয়ালদা থেকে টাইম হচ্ছে 11:20, 12377। তো মোটামুটি আর 1 ঘন্টা মতন বাকি আছে, তাড়াতাড়ি বেরিয়েছি, বেরিয়ে গিয়ে দেখি ট্রেনটা দিয়েছে নাকি, ট্রেনে উঠে বাকিটা দেখাচ্ছি। হ্যাঁ, আরও 40 মিনিট মতন বাকি আছে মোটামুটি, যাওয়া যাক তাহলে। অনেকক্ষণ রেস্ট করা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার যাওয়া যাক ট্রেনের দিকে। আর যেতে যেতে এখানে কিন্তু আরেকটা ওয়েটিং এরিয়া দেখে নিলাম, আপনারা চাইলে এখানেও কিন্তু বসতে পারেন, রেটটা আর ডিটেলসগুলো তো পেয়ে গেলেন। যখন এই পদাতিক বা দার্জিলিং মেল যে প্ল্যাটফর্মগুলো দেয়, যেটা কিনা KFC-র একদম পাশে, সেখান দিয়ে যখন যাবেন তখন কিন্তু এরকম ওয়েটিং রুমও পেয়ে যাবেন, তো চাইলে সেটাকেও ব্যবহার করতেই পারেন। B6 B5 আমাদেরটা হচ্ছে B2, আরো আগে। কেমন লাগছে মা? ট্রেনে উঠে পড়েছি, উঠে ব্যাগ ট্যাগ রেখে আবার বেরোলাম, একটু চার্টটা দেখে আসি, কারণ আমার বাবা মা দুজনই সিনিয়র সিটিজেন, এই দুজনকেই লোয়ার বার্থ দেয়নি, দুটো মিডিল একটা আপার। তো দেখি চার্টে কি যদি কেউ থাকে চেঞ্জ করা যায়, একবার চেক করে দেখি। আর এটা হচ্ছে 12377 শিয়ালদা পদাতিক, যেটা ছাড়বে হচ্ছে 11:20। আর এখানে 6টা স্লিপার, 6টা হচ্ছে AC 3-টায়ার, আর AC 2-টায়ার মনে হয় 2টো, আর AC 1st ক্লাস হচ্ছে 1-2টো মোস্ট প্রবলি। একদম কারেক্ট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে, 11:20 পদাতিক ছেড়ে দিল, 12377 পদাতিক শিয়ালদা NJP। শিয়ালদা থেকে ট্রেন ছাড়া মাত্রই কিন্তু মনটা বেশ উড়ু উড়ু হয়ে গেল। পদাতিক কিন্তু একটা ভালো অপশান শিয়ালদা থেকে NJP যাওয়ার জন্য। আর এই ট্রেনগুলো যেহেতু রাতে, তাই ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে ঘুম, আর সকালে উঠতেই NJP-তে নেমে পড়া, তাই কোনো ঝামেলাই নেই। এই ট্রেনটা এখান থেকে ছাড়ে, মানে পদাতিক এক্সপ্রেস 12377 শিয়ালদা থেকে ছাড়ে 11:20, আর NJP ঢুকে হচ্ছে 9:10, মানে এটাই টাইম আর কি। আর এখানে কোনো খাওয়ার দাওয়ার নেই, আর 3-টায়ারে আমাদের পড়তে হচ্ছে 960 প্লাস ট্যাক্স। তো এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি নিচে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। ওয়াশরুম অবস্থাটা একবার দেখিয়ে দিই, মানে লাইট ফাইট নেই বললেই চলে, সিঙ্ক আছে, এই মোটামুটি অবস্থা, এই একটাই লাইট। এখন রাত 12:00 বাজে, অফিসটা এখন চলছিল আর কি, মানে আমি কল নিচ্ছিলাম 1-2, সেই জন্য জেগেছিলাম 12:00 অবধি, কিন্তু এখন রাত হয়ে গেছে, কিছু দেখানোর নেই, শুয়ে পড়ি, খাওয়ার দাওয়ার তো খেয়েই এসেছিলাম, আবার আপনার সাথে দেখা হবে কালকে সকালবেলায়। আর ট্রেন একদম টাইমেই আছে, এখন 12:00 বাজে আর ঠিকঠাক চলছে, তো 9:10 আইডিয়ালি ঢোকার কথা, তো দেখা যাক। ওয়াশরুমগুলো দেখলাম অতটা পরিষ্কার না, ঠিকঠাক, আর লাইট ফাইট নেই, বাট কী করা যাবে, 3-টায়ার AC এরকমই মোটামুটি পাওয়া যায় যতদূর জানি। তো আপনার সাথে দেখা হবে সকালে উঠে, এখনকার মতন সব ঘুমানোর প্রিপারেশান চলছে। সবাইকে গুড মর্নিং, আর আজকে হচ্ছে Day 2, আর আমাদের ট্রেন কিন্তু NJP স্টেশনে কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। রাত্রিবেলায় ঘুমটা ভালোই হয়েছিল, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই সকাল সকাল ব্রাশ টাশ করে নিয়ে ট্রেনের দরজায় এসে দাঁড়ালাম একটু, আপনাদেরও বাইরের সিনসিনারিটা একটু দেখাই। ট্রেনে যাত্রা করা কিন্তু এটাই একটা আনন্দ, একটা পিকনিক পরিবেশ, লোকজনের সাথে কথাবার্তা বলা, আশপাশটা দেখতে পাওয়া, নেচারটাকে উপভোগ করা, এটা কিন্তু একমাত্র ট্রেনেই করা যায়। আরও ভালো করা যায় যদি নর্মাল স্লিপারে যাওয়া যায়, কিন্তু যেহেতু নর্মাল স্লিপারে যাচ্ছিলাম না, তাই এখানে এসেই বাইরেটাকে একটু উপভোগ করছিলাম।
এবার আপনাদের চট করে দেখিয়ে দিই থ্রি টায়ার এসির স্ট্রাকচারটা কীরকম। এই কুপটার মধ্যে কিন্তু তিনখানা বার্থ লেফট সাইডে আর তিনটে রাইট সাইডে থাকে, আর অপোজিট সাইডে সাইড আপার আর সাইড লোয়ার। একটু ইকোনমিক্যালি আর আরামে ট্র্যাভেল করার জন্য কিন্তু থ্রি টায়ার এসিটা সবচেয়ে ভালো অপশন বলে আমার মনে হয়। স্লিপারটা খুবই সস্তা, কিন্তু আপনারা যদি একটু লাক্সারি চান তাহলে থ্রি টায়ার এসিটা নিতেই পারেন। টু টায়ার এসি আর ওয়ান টায়ার এসিটা অনেকটাই কস্টলি। মানে আমি পার্সোনালি প্রেফার করি থ্রি টায়ার এসিতেই ট্র্যাভেল করা। বলো বাবা, তোমার কেমন লাগলো যাত্রাটা? ভালোই লাগলো, বড় ঠান্ডা। বড় ঠান্ডা, পাবলিক মোবাইল চালিয়ে দেয় ভোরবেলায়, এত দুঃখ লেগেছে, একটু দুঃখ লাগবেই তো। তুমি কি বলতে চাও? ভালোই লাগলো, ভালো লেগেছে, সহযাত্রীরাও খুব ভালো। এই নিয়ে পড়েছি আমরা, কটা বাজে? 11:50, তাই বলো। এখন নেমে পড়েছি, এসকেলেটার করে যাচ্ছি। মা হেভি গরম এখন পাঞ্জাবিতে, পাহাড় দিয়ে গেলে গরমটা কমবে। তো ভাই আসছে, সবুজ দা কিছু গাড়ি ফাড়ি কন্ট্যাক্ট লাগলে দাঁড়া নম্বর দিয়ে দেবো আমি। একদম গাড়ি লাগলে সবুজ দাকে কিন্তু নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন, খুব ভালো মানুষ উনি। এই জাস্ট এনজেপি স্টেশন থেকে বেরোচ্ছি, পরাতিক লেট ছিল মোটামুটি 20 মিনিট মতন, 20 মিনিটের বেশি, আধ ঘন্টা মনে হয়। তো এখন এখান থেকে যাবো হচ্ছে কার্শিয়ং, আর এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 43-44 কিলোমিটার। তো যাওয়া যাক, এখানে একটু গরম গরম আছে, ওপরে গিয়ে একটু ঠান্ডা হবে আশা করছি। ওটা হ্যাঁ 10:10 হয়ে গেছে, 9:10 টাইম ছিল, তো মোটামুটি ওই 10টা ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা লেট কত করছিল? 45 মিনিট মনে হয়, হ্যাঁ 40 মিনিট লেট ছিল। এই দাদার সাথে আছি, রানা দা, সবুজদারি বন্ধু, দাদার নাম্বার টাম্বারও দিয়ে দেবো আমি। তো কোনো সময় এনজেপি থেকে গাড়ি লাগলে দাদাকে কন্ট্যাক্ট করতে পারেন, ওপর থেকে যদি এখানে নিচে নামেন তাহলেও সেটা করতে পারেন, সব ডিটেলস শেয়ার করে দেবো। এখন যাওয়া যাক। আমরা তো এমনি গাড়ি রিজার্ভ করে যাচ্ছি, তো আপনারা যদি এখান থেকে কার্শিয়ং যেতে চান শেয়ার্ড গাড়িতে, তাহলে দার্জিলিং গাড়িগুলো ধরতে হবে যেগুলো শেয়ার্ড যাচ্ছে এনজেপি থেকে। নয়তো একটা কার্শিয়ং মোড় ওদিকে আছে, সেখান থেকে গাড়ি ছাড়ে, কিন্তু এখান থেকে ডিরেক্টলি আর কি ওরকম কার্শিয়ং বেস করে কিছু যাচ্ছে না, দার্জিলিংগুলো যাচ্ছে, সেগুলো 300 টাকা পার হেড করে নেবে। তো সেগুলো করে আপনি কার্শিয়ংয়ে নেমে যেতে পারেন, এটা একটা অপশান। নইলে রিজার্ভ করলে তো মোটামুটি অফ সিজন কীরকম থাকে গো কার্শিয়ংয়ের ভাড়া? মোটামুটি এরকমই, হ্যাঁ 1700-1800-2000 এরকম রেঞ্জেই মোটামুটি অফ সিজনে, আর পিক সিজন পড়ে গেলে তো ওটা 2500-3000 চলে যেতে পারে। তো এরকম দুটো অপশান আছে আর কি, তো আইদার শেয়ার্ড নইলে এরকম রিজার্ভ করে যেতে হবে। আর দার্জিলিং গেলে দার্জিলিং এখন সব 2500 মতন নিচ্ছে অফ সিজনে, আর এখান থেকে যদি দার্জিলিং রিজার্ভে যদি যান পিক সিজনে তাহলে সেটা মোটামুটি 3.5-4.5 নানা রকম রেট হয়ে যায়, আর নইলে শেয়ারে ওই 300 টাকা পার হেড। তো এইগুলো কটা অপশান আছে যাওয়ার আর কি। আর কালিম্পং কত নেয় গো মোটামুটি? কালিম্পং তো শেয়ার খুব কম যায় এখান থেকে, শেয়ার কম যায় না, শেয়ার যেতে গেলে আপনাকে পানিটিং এ যেতে হবে। কোথায়? পানিটিং, Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here. The world seems small, we can sit together, it's so beautiful. আমরা এখন পাহাড়ের দিকে উঠছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যাচ্ছে, ভালো লাগছে বেশ।
একটু পরে টুকটাক ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়াবো, কারণ সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন যাই কিছুটা গিয়ে তারপর দাঁড়াবো ওখানে, চা টা খেতে হবে, একটু মাথাটা ধরে গেছে। হ্যাঁ, 2-3 কিলোমিটার মোটামুটি। রোহিণী, বাহ, পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে বেশ। এই জায়গাটার নাম কি বলো? রোহিণী। চলো এখানে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করবো। মা কই, কেমন লাগছে? মা ভালো লাগছে? চলো খাওয়া দাওয়া করিনি একটু। হ্যাঁ, দারুণ লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মহেশ, মহেশ রেস্টুরেন্ট রোহিণী, দেখি কি খাবার পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের। মহেশ, চলো মহেশ দেখি মোমো খাবো, হেভি লাগছে, মনটা ভরে যাচ্ছে। এই তো এদিকটা সুন্দর বেশ। মোমো এসে গেছে, কপিস 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস চিকেন মোমো, 120 মনে হয়। দেখলাম কেমন লাগছে, বুঝতে পারছো জানি গরম লাগছে। পুরি চলে এসেছে, 4 পিস পুরি, সবজি দেয়নি এখনো, ঠেলতাম না। পুরি আর ছোলার ডাল, ছোলার ডাল তোর নাকি? না না, ঘুগনি আনা, মটর 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 দিয়ে আলু দিয়ে সুন্দর ফলসটা, রোহিণী ওয়াটারফলস এটা দেখে নিলাম, এটা রাস্তাতেই পড়বে কাশিয়াং যাওয়ার পথে। এখন দেখে গাড়িতে বসি, তো আপনারা চাইলে এখানে দেখতে পারেন। এবার কিন্তু আমরা পাহাড়ে পুরোই উঠে গেছি আর সামনেই হচ্ছে কাশিয়াং, তাই আপনাদের বলে দিই আমরা এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে আপার নয়াবস্তি, যেটা কি না কাশিয়াং থেকে 1 কিলোমিটার দূরে। আর আমরা আজকে থাকব হচ্ছে জেনলা হোমস্টেতে, যেটা আপার নয়াবস্তির একটা দারুণ সুন্দর হোমস্টে। আপনারা যদি এনজেপি স্টেশন থেকে খুব দূরে কোথাও না যেতে চান, কিন্তু একটা সেক্লুডেড আর অফবিট জায়গা চান, তাহলে কিন্তু এই আপার নয়াবস্তি একটা খুব ভালো জায়গা। আপনারা তো কাশিয়াংয়ের ডাউহিলের নাম শুনেইছেন, সেই ডাউহিল থেকে একদম কাছেই হচ্ছে এই সুন্দর হোমস্টেটা অবস্থিত, এবং আমরা এখানে 2 নাইট বুক করেছিলাম। রাস্তাটা তো দেখতেই পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে। আর চায়ের বাগানগুলোর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি আপার নয়াবস্তির দিকে। নয়াবস্তি যেটা আছে সেটা কিন্তু আরেকটা লোকেশন, সেটা সোনাদা ফরেস্টের একদম কাছে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে আপার নয়াবস্তি। আমরা এখন আমাদের হোমস্টে দিয়ে যাচ্ছি, জেনলা হোমস্টে, আর এই হোমস্টেটার লোকেশন হচ্ছে আপার নয়াবস্তি। তো কাশিয়াং থেকে একটু 0 পয়েন্ট থেকে উপর দিকে উঠে যেতে হবে। আর দারুণ ওয়েদার, পুরো রাস্তার মধ্যে মেঘ আসছে, অপূর্ব সুন্দর, কিছু ভিজিবিলিটি খুব কম, দেখা যাচ্ছে না দূরের জিনিস, কিন্তু দারুণ লাগছে, আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আর এখানে রাস্তায় বেশ চড়াই, বেশ স্লোপ আছে, পৌঁছে গেছে জেনলা হোমস্টে, পৌঁছে যাই, পৌঁছে গিয়ে তারপর আপনাকে দেখাচ্ছি রাস্তাটা, দেখুন সামনে। আমরা এখন জেনলা হোমসে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে আপার নয়াবস্তি কাশিয়াংয়ে, অনেকটা উঠে এসেছে,
এবং এখান থেকে কাশ্মীর পরিষ্কার দেখা যাবে, কিন্তু এখন প্রচণ্ড মেঘ তাই দেখা যাচ্ছে না। জায়গাটা দেখুন একবার। এটাই হলো কার্শিয়ংয়ের আপার নয়া বস্তির খুব সুন্দর একটা হোমস্টে, যেটার নাম জেনলা হোমস্টে। আর এখানেই আমরা নেক্সট টু নাইট থাকবো, তাই আপনাদের এই জায়গাটা খুব সুন্দর করে দেখাবো। হোমস্টে সব কিছু তো থাকছেই, তা বাদেও কার্শিয়ং দেখাবো এবং এই অফবিট জায়গা সব কিছু থাকবে। এবং তারপর আমরা চলে যাবো দার্জিলিংয়ে, কিন্তু সেই সবগুলো থাকছে নেক্সট ভিডিওগুলোতে। আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ঘোষবাবু অ্যাডভেঞ্চার্সকে সাবস্ক্রাইব করে সাপোর্টও করবেন যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে। আর ফাইনালি আপনারা কিন্তু কমেন্টও করবেন, কারণ কমেন্ট করলে এই ভিডিওর রিচটা অনেক বেড়ে যায় আর আমিও জানতে পারি যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জলদি দেখা হবে আপনাদের সাথে এপিসোড টুতে, আর সেই এপিসোডটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তাই স্টে টিউনড টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। আর সকলে ঘুরতে থাকুন আর এনজয় করতে থাকুন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই। চলি তাহলে আজকের মতন, টাটা।